নমস্কার বন্ধুগণ, মু মনোজ মহাপাত্র কাহিনী শুনায়। আপন শুণুছন্তি এই তো জীবন। আজ এই তো জীবনরে আসন্তু শুনিবা গাল্পিকা প্রতিমা দাসক গল্প পাটি খোলিবা শিখ। গাড়ির স্পিড কমাও মা, গাড়ি রখ, সেঠিকি সুন্দর বেলুন মু কিনিবি। একমাত্র ঝিও অমৃতার অলি শুনে অরুণ কহিলে, বর্ণালী গাড়ি রখ, অমৃতা বেলুন কিনিব কহুছি পরা। অরুণকু এয়ারপোর্টরু রিসিভ করে অমৃতা অনুগুল অভিমুখে যাওতিলে। না, বেলুন কিনা হেবনি, একদম ফালতু বেকার জিনিস, মোর আলার্জিক এ বেলুন। মামা, তোমার আলার্জিক বলি মো বার্থডে পার্টিরে বি বেলুন সজাউন, এবে তো কিনি দিও গোটে। অমৃতা, বেলুন থাউ, ঘরকু চালে, ফরেনরু যাহা যাহা কহিথিলু সবু আনিছি, তা বাদে আহুরি অনেক উপহার তো পাই আসিছি। ঠিক অছি কহিলে বি মুহ শুখাইলা পাঁচ বর্ষর অমৃতা। বর্ণালী, অমৃতা মানকু দুঃখী করে দেল না? অরুণ এতি কহি ঝিওকু কোলেই নেলে। বেলুন সহ তোমার নাগনাড়ি সম্পর্ক কাহিকি? কেমিতি কিপরি ক্ষত দেখাইবি তুমি অরুণ, যাহা নিজ মাকু বি দেখাই পারি নথিলি মো পিলাদিন অজ্ঞানতা যোগ। অরুণ, টিকে ড্রাইভ করি পারিব? ওয়াই নট, লেট মি সিট অন দ্য ড্রাইভিং সিট। তোমাকে ভালো লাগুনি বোধে, পইড় কি থন্ডা পিব? থন্ডা দোকান পাখে গাড়ি অটকাইবা? না, এসবু দরকার নাহি, মো টিকে পছ সিটরে কেবল রেস্ট নেবাকু চাহুছি। বেলুন অতি প্রিয় থিলা বর্ণালীঙ্কর, রঙ বেরঙ্গ বেলুন দেখিলে বায়া হয়ে উঠন্তি বর্ণালী শিশু বেলু। বেলুনটিয়ে পাইগলে বেলুন কুফুঙ্কুথিবে, ছোট করুথিবে, ফুস্কুথিবে। বেলুন ঢো হয়েগলা পরে বি সে ছিণ্ডা বেলুন টুকুড়ারে ছোট ছোট বেলুন করি ঠোঠো করন্তি। যেবে ছোট বেলুন সিলভর স্টাম্প থিবা বেলুন নুয়া দেখিলে বর্ণালী নিদরে বি সে বেলুনর স্বপ্ন দেখি পাইবাকু জিদি করন্তি। বাপাঙ্ক পাখরে কান্দি গড়ন্তি বেলুনটিয়ে নদেবা যায়। বর্ণালীঙ্কর বেলুন প্রতি এই বায়াপণ পড়িশা ঘর দাদা হিসাব হেবে জনে এবং ভাই হিসাব হেবে আউ জনে নিরীক্ষেই জানিদেলে। মঝিরে বেলুন গোটিয়ে গোটিয়ে আনি গুলগুলিয়া শিশু বর্ণালীকু দিয়ন্তি, কাখেই বুলান্তি, কাখরু ওহ্লাই কোল সন্ধারে ধরি বর্ণালীঙ্ক সহ অশ্লীল কাম করন্তি। বর্ণালীঙ্কু কেবে শারীরিক ক্ষত হেবা পরি কিছু করি নাহান্তি, নচেত সেই সময়রে নিশ্চয় কথা পদা কষি থান্তা। বর্ণালী খুশি থান্তি বেলুন সহ, শারীরিক শোষণ পরে চকলেট দেই কহিথান্তি কাহাকু কহিবু নাহি। সে সময়রে জানি পারি নথিলে বর্ণালী এপরি যাহা হেউছি তাঙ্ক সহ এহা এক সাংঘাতিক খারাপ কাম, এহা এক সাংঘাতিক খারাপ কাম। সে নিরীহ শিশু অবস্থায় এ কদর্য কামকু বেলুন দেবার পরবর্তী কাম বলে বোধে ধরি নইথিলে বা ডরি যাই কাহাকু কিছু কহু নথিলে। বাপা বেলুন দেলে তো তাঙ্ক সহ এমিতি করুনাহান্তি? এ প্রশ্ন উঠে মনরে, কেই জনে বি সে সময়রে অশ্লীল ছুঁয়া বিষয়রে তাঙ্কু কিছু কহু নথিলে। সে সময়রে বর্ণালী রহুথিবা সমাজরে পিলাঙ্কু সেক্স সম্বন্ধীয় শিক্ষা দেবার সচেতনতার আরম্ভ হয়ে নথিলা। এবে বি কেউঠি হেউছি যে, নহলে আজি যায় ঝিওকু সে ঘটনাগুড়িক হালকা হালকা বুঝাই দেই নিজ মনরু বেলুন প্রতি ঘৃণাভাব কাঢ়ি সারন্ত্রিণি। অবচেতন মনরে সে অশ্লীল ক্রিয়া শুই রহিথিলা। খুব বড় হেবা পরে সে বিষয়ে জানিবার জ্ঞান আসিবা পরে এতে ডেরিরে কাহাকু কিছু কহিপারি নাহান্তি, কিন্তু সেই লোক সেপরি ক্রিয়া এবং বেলুন প্রতি ভয়ঙ্কর ঘৃণাভাব সৃষ্টি হয়ে মনরে বিদ্রোহ ভরি দেইছি। যেবে যেবে সে শিশু সময়ের দৃশ্য মনে পড়ে ঘৃণার মনটি বিষেই উঠে, বিব্রত হয়ে উঠন্তি, সে লোককু মনরে যাহা আসে অভিশাপ অজাড়ি দিয়ন্তি। সৌভাগ্য দৃষ্টির বর্ণালীঙ্কর ট্রমা আটাক বা কিছু ফোবিয়া বড়ি নথিলা। অরুণ, টিকে গাড়ি ফেরাইবা, ঝিও পাই বেলুন কিনি কোলেই নেলে ঝিওকু। ঝিওর বেলুন পাইবা খুশি তাঙ্ক পিলাবেল খুশি সহ হুবহু মিশুছি। সঙ্কি যাইথিলে বর্ণালী ঝিওর বেলুন প্রতি পাগলপণ দেখি, তথাপি ঝিওকু ধীরে ধীরে অবগত করাউথিলে সেক্স সম্বন্ধীয় কথাগুড়িক কহি। এমিতি কাহা সঙ্গে বি হইপারে, পুয়মানঙ্ক সহ মধ্য বহুত হেউছি, মো সহ হইছি মানে আম সাহি গাঁ গণ্ডার প্রায় শিশুঙ্ক সহ হইথিব। এ যৌন শোষণ, ইয়া দাদা ইয়া ভাই তা শিশু ঝিও পুয় সহ, তা দাদা তা মামু ইয়া শিশু পুয় ঝিও সহ। অমৃতা, তু পাটি খুলি কহিবু যেবে কোনসি পুরুষর ছুঁয়া তোতে সামান্য অবাগিয়া লাগিব। অমৃতা হাঁ কহি বেলুন সহ খেলিবারে ব্যস্ত থিলা। এটি সমস্তে শোষণর শিকার, পাটি খুলিবা নিহাতি দরকার।